ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার মোট 88টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। রোববার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে এই দাবি করা হয়। এছাড়া বেশ কয়েকজন রুশ পাইলটকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, মরিউপোলে ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার সৈন্যদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে। একই সাথে মাইকোলিয়াভ অঞ্চলে রাশিয়ার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ডোনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে 24 ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশটি থেকে 15 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে 6 লাখ মানুষ প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। এর বাইরে হাঙ্গেরি, রোমানিয়া, মলদোভা, স্লোভাকিয়া সহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোয় আশ্রয় নিয়েছে বাকিরা। রাশিয়ার হামলা শুরুর পর 11 দিনে পড়েছে ইউক্রেন যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এই প্রথম এত অল্প সময়ের মধ্যে এত বেশি পরিমাণে শরণার্থীর সংখ্যা বাড়ছে। মজুমদার সবুজ, পুণ্ড্র নিউজ।